হ্যালো ফ্যামিলি, স্পেশাল কাহিনীতে আমি মনীষা আপনাদের করছি স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি অতি ফেমাস একটা রেসিপি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। যার জন্য প্রথমেই লাগছে হচ্ছে মোচা, চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা মিক্সিতে প্রথমে একটু পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট করার দরকার নেই, যেহেতু মোচাটা খুব মিহি হয় না, ওই জন্য খুব মিহি পেস্ট করার আমাদের দরকার। ভালো করে একটু পেস্ট করে নেব টমেটো সব কিছু দিয়ে। এরপরে কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। আমাদের প্রথমেই মনে রাখতে হবে চিংড়ি মাছটা খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে এটা রাবারের মতো শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে এবং যেটা পরে ভালো লাগে না। ভালো করে ভাজার পর আমি তারপরে আস্তে আস্তে চিংড়ি মাছটা তুলে নেব। এবার ওই কড়াইতে একটু তেল দিয়ে আমি প্রথমে একটু চিনি ফোড়ন দিয়ে নেব, দেবো একটু জিরের ফোড়ন এবং ভালো করে সেটাকে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে কিছু আলু অ্যাড করব, ছোট ছোট কিউব করে কেটে রাখা আলু আমি এর মধ্যে অ্যাড করে তারপরে এটাকে লাল করে ভেজে নেব। ভালো করে আমি এটাকে ভেজে নেব। একটু লাল করে ভাজলে সেটা দেখতেও ভালো লাগে, খেতেও খুব সুন্দর হয়। এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে নেব, দিয়ে তারপরে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটু নারকেল কুচি অ্যাড করেছি, যেহেতু আমার বরের খুব পছন্দ নারকেল, আর মোচার মধ্যে দিলে খুব পছন্দ করে, আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। তার মধ্যে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে আগে থেকে করে রাখা যে মশলার পেস্টগুলো, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকি। ভালো করে কষানো হলে যখন দেখবো আস্তে আস্তে তেল ছেড়ে গেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা, নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি সেই মোচাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবং ভালো করে হালকা হাতে আমি এটা নাড়িয়ে নেব। একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, যেহেতু জিনিসগুলো একটু শক্ত টাইপের সেহেতু ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি এটাকে ভালো করে কষতে দেব। মোচা বা এই ধরনের জিনিসপত্র যত বেশি কষানো হবে তত কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে এগুলোকে কষতে দিচ্ছি এবং লাস্টে আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করব। আপনারা অনেক সময় গরম মশলাটা অ্যাড করেন চিংড়ি না দিলে, তো আমি একটু চিংড়ির সাথে গরম মশলাটা অ্যাড করি, লাস্টে চিংড়ি মাছটা অ্যাড করে দেব। এবং চিংড়ি মাছটা নামানোর সময় অ্যাড করলে সেটা খুব ভালো হয়, কারণ না হলে বেশিক্ষণ চিংড়ি মাছ রান্না করলে সেটা শক্ত হয়ে যাওয়া সম্ভাবনা থাকে। হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে একটুখানি স্ট্যান্ডিং ফ্যান দিয়ে নামিয়ে নিলেই আমাদের রেডি মোচার ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। এই হচ্ছে ফাইনাল লুক। আমি ওপর থেকে একটুখানি গ্রেটেড নারকোল ছড়িয়ে দিয়েছি ফর প্রেজেন্টেশন, বুঝতেই পারছেন আপনারা সেটা। এই হচ্ছে ফাইনাল লুক আমার মোচার ঘন্ট। আপনাদের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো।